হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি রাজদীপ আর আপনারা দেখছেন রাজদীপ গেমিং ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিও টাইটেল দেখে বুঝে গেছে যে কি ধরনের গেম হতে চলেছে। আমরা নাম ব্লু জোনে নামার চেষ্টা করবো, আর সেখান থেকে ডবল এম টু বি ডবল কার 90 যাই হোক সেগুলি স্নাইপার নিয়ে গেম প্লেটা করবো। তো বন্ধুরা যাওয়া যাক, মানে চলো খেলা যাক। যাই হোক, বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আমাদের বারমুডা ম্যাপ এসে, চলো বন্ধুরা দেখা যাক কি হয়। না আমি ব্লু জোনে নামতে পারি নাকি? অবশ্যই নামতে পারবো, কারণ আমার আগে নেটটা, মানে এই ম্যাচটার প্লেনটা যেটা সেটা তাড়াতাড়ি এসছে, জানি না নামতে পারবো কিনা। তো আমাদের ব্লু জোন পড়ছে স্যান্টোসার ওদিকে, তো চলো এখনই নেমে পড়া যাক। আমাদের পচি নক হয়ে যেতে হবে ওই ব্রিজটা দিয়ে। যাই হোক চলো, কোনো সমস্যা নেই। আরে আরে এখানে এমনি নাম আছে, তো আমরা ওই সামনের বাড়িটা, যেই ওই সামনের যে বাড়িটা আছে আসি বাড়িটা, ওই বাড়িটা আমি লুটবো। লুটে আমি সিধা চলে যাবো স্যান্টোসের, সেখানে গাড়িও নেই যে গাড়ি করে তাড়াতাড়ি চলে যাবো, কিন্তু কোনো সমস্যা নেই। চলো পারফেক্ট ল্যান্ড করে নিয়েছি, এখানে কিছু নেই আমার মতো, কিছু নেই। আচ্ছা চলো এখানে একটা ইয়ে টোকেন নিন, কারণ টোকেনের যদি কোনো সময় দরকার পড়ে তাহলে স্যান্টোর সাথে আমি ইয়ে পাবো না, টোকেন পাবো না, কারণ দুজন টোকেন পাওয়া যায় না। অগ পেল বন্ধুরা, তো বন্ধুরা আমি অগ নিয়ে যাচ্ছি এখন, আর দুটো নিয়ে নিতে পারাম। তো যাক, যেতে পারবো তাড়াতাড়ি। আচ্ছা এই এদিকে ইয়ে জিপ লাইন করে চলে যায়, আর এক মিনিট এটা খেয়ে নি তাড়াতাড়ি। আরে আর ঠিক আছে চলো, সমস্যা নেই। উপরের ওই জিপ লাইনটা করে সোজা শান্তর সাথে চলে যাবো। চলো গাইস যাওয়া যাক। তো বন্ধুরা আমরা যাচ্ছি শান্তর সাথে ডাইরেক্ট জিপ লাইন করে, জানি না কি হবে, লুট পাবো আগেও? আমার তো মনে হয় পাবো, কারণ দুজনে বেশি লোক নামে না। আমার উদ্দেশ্য খালি না, ও হ্যাঁ মা সামনেই মনে হয় টেমে পড়ে আছে নাকি কার 90, কার 90 পড়ে আছে। চলো কার 90টা নিয়ে আমি অকটা ফেলে দেবো কিছুক্ষণ পরে। দিকে কি আছে ব্যাগটা? আরে আর এগুলো কেন উঠছে? এম একটু যদি দুটো পেয়ে যাই ভালো হয়। চলো তো আমি নিচ্ছি কার 90 আর এম এর টুবি। এখানে আরেকটা দুয়াল নিয়ে নিলাম। আচ্ছা দেখি আরেকটা যদি এম এর টুবি পেয়ে যায় তাহলে নিয়ে নেবো। আচ্ছা আরেকটা দুয়াল পেয়ে গেল,
আচ্ছা আমাদের কত লেভেলের হেলমেট আছে? বাবা লেভেল 12 হেলমেট বেশ দুটোই আছে। আরে 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 পড়ে গেলে গেছে, সমস্যা নেই। চলো এখানে কি আছে? ও আচ্ছা মেডিকিট আছে, মেডিকিটটা নিয়ে নিই, কারণ মেডিকিটের খুব দরকার হবে। আচ্ছা গ্লুয়াল যতটা সম্ভব গ্লুয়াল নিয়ে রাখবো, কারণ লেভেল 3 ব্যাকপ্যাক আছে। আরে আর এইখান দিয়ে আমি তাড়াতাড়ি উঠতে পারি না, যা উঠেছি সেদিকে তো আর কোনো না কোনো লুট নেই। আচ্ছা আমরা চলে যাবো এদিকটা দিয়ে লুটতে, এখানটায় আমি যা পেতেও পারি নাও পেতে পারি, জানি না কি হবে, কিন্তু যদি আরেকটা এমএক্সবি পাই তো ভালো। আর আমার গেম ল্যাগ দিচ্ছে, এর সমস্যা নেই। এরপর আমরা চলে যাবো স্যান্তোসার ওই দিকটাতে, তো যাওয়া মানে আগে এই দিকটা লুটে নিই, মানে ভালো করে সব লুটে নিই, গ্লোয়াল টোয়াল নিয়ে নিই, তারপর আমরা যাবো স্যান্তোসার ওই দিকটা দিয়ে। ওদিকে মাঝের লেভেল 3 পড়েছিল কিন্তু আমার লাগবে না, আমার আমার এমনি সাইলেন্সার লাগানো আছে র্যাফেল ক্যারেক্টারে, তাও নিয়ে নিই। আচ্ছা এখানে মনে আমার তো মনে হয় এই দিকটাতে আর পাবো না কিছু, মানে AWM মানে সরি MA2 তো আর পাবো না এখানে, আমার যা মনে হচ্ছে পেলে ভালো হয়। আচ্ছা দেখি এটা গ্লোয়াল আছে, না না গ্লোয়াল নেই। এইতো এদিকে একটা গ্লোয়াল আছে। আচ্ছা আমরা যাবো এবার ওই দিকটা দিয়ে, যদি আরেকটা বাই চান্স একটা যদি এমএক্স পেয়ে যাই তো ভালো হয়, পাবো তো বটেই এত বড় একটা এলাকা, আমি তো সব একদিকটা লুটলাম দুজনে, এখনো তো এদিকটা বাকি আছে। আচ্ছা এই বাড়িটাতে আমি পেতে পারি, এখন আমিও পেতে পারি, এমএ টুও পেতে পারি, কিন্তু জোন চলে আসছে। ঠিক আছে ফার্স্ট জোন সমস্যা নেই, আমরা আবার তাড়াতাড়ি করে চলো। আচ্ছা ল্যান্ডম্যানটা নিয়ে নিই এখানে, এদিকে কি এমএ টুবি আছে? আদেও তাড়াতাড়ি গিয়ে ওপরটা দেখে আসি। আরে এখানে তো লুটি নেই, ভালো আর চলো এই বাড়িটা নেই তো কী হয়েছে, ওই দিকে গিয়ে লুটি। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। আর ভিডিওটি আপনার ফ্রি ফায়ার লাভারদেরকে শেয়ার করবেন, যাতে আর তাদেরও বলে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তো বন্ধুরা কমেন্ট করতে অবশ্যই কমেন্ট অবশ্যই করবে। তো যাওয়া যাক এদিকে কী আছে দেখি। হ্যাঁ এদিকে আর কিছু আছে? সামনে দোগলি আছে। আচ্ছা ঠিক আছে ছাড়ো, ইস যদি এমএ টুবি না পাই তাহলে সমস্যা হয়ে যাবে। কটা আমার কাছে টোকেন আছে? আমার কাছে দুটো টোকেন আছে, আর একটা টোকেন হলে এমএ টুবি হতো, কিন্তু এখানে টোকেনও পাবো না, কি করবো? দোগলি উঠিয়ে নেবো। আরে কিছু বুঝতে পারছি না। আচ্ছা দোগলিটাই উঠিনি, কারণ কার90 আমি অতটাও খেলতে পারি না কার90 দিয়ে। আরে টোকেনটা কই গেল রে বাবা, এখানে মানে এমোটা কই গেল, সরি আর জোনের মধ্যে পড়ে গেছি। ও ভাই পেয়েছি, যাক যাক যাক। আচ্ছা এবার এখানে কেটে পড়ি, যাক বাবা পেয়ে গেছি, সমস্যা নাই, যাওয়া যাক তাড়াতাড়ি। আরে আর এখানে দেখো একটা গাড়ি নেই এখন, ও ওদিকে একটা গাড়ি ছিল, কিন্তু এখন আর গাড়ি নেওয়ার সময় নেই, চলো পায়ে হেঁটেই চলে যাবো। তো আমি নিয়ে নিয়েছি AWM2B, এবার যাওয়া যাক, আগে জোনে গিয়ে একটা মেডিকিট মারবো চটপট। আচ্ছা এদিকে একটা গ্লোয়াল আছে, গ্লোয়াল আছে। তো আমার কাছে এখন আপাতত আছে 6টা গ্লোয়াল, একটা ল্যান্ডমাইন, আর আমার এয়ার ড্রপ, আর আমার কাছে আছে 5টা মেডিকিট। এদিকে এখানে যদি দুটো মেডিকিট থাকে তাহলে 7টা মেডিকিট হবে, কিংবা 6টা মেডিকিট হতে পারে, তাহলে 6টা মেডিকিট হলো, যাওয়া যাক। ও ভাই সামনে এমনি আছে,
স্কিল একটা। তো এর জন্য অবশ্যই একটা লাইক দেবেন। আচ্ছা আগে আমি একটা মেডিকিট মারবো তাড়াতাড়ি। ও এখন আমি সেই জন্য যাইনি, কি আছে এদের কাছে? ও ভাই এর কাছে দুয়ালের বাজার। ইনহেলারটা খেয়ে নি তাড়াতাড়ি। আচ্ছা আমার এয়ারড্রপ কি চার্জ হয়েছে? না এখন চার্জ হয়নি। এগারোখানা মেডিকিট, এগারোখানা গ্লোয়াল বন্ধুরা। আচ্ছা চলো আমাদের এয়ারড্রপ চার্জ হয়ে গেছে, এয়ারড্রপটা এখন ফেলে নি। এত এক মিনিটের মনে হয় এয়ারড্রপ চলে আসবে। আচ্ছা আমি না এখান দিয়ে দুটো মেডিকিট ফেলে দিই, নটা মেডিকিটে আমার মনে হয় কাজ চলে যাবে। এয়ারড্রপ আসতে কতক্ষণ লাগবে? ও ভাই চলে এসছে। ও ভাই শুধু প্যান আছে আর লেভেল ফোর হেড, বেশ তাও ভালো একটা লেভেল ফোর বেস্ট পেলাম। এখন আর এটা মানে এয়ার ড্রপে গান দেয় না, অন্যটা অন্যদেরটাই কি হয় জানি না, কিন্তু আমারটাই দেখছি যে এখন আর গান দেয় না, মানে বন্দুক দেয় না এখন আর। আর সেখানে নিশ্চয়ই এনিমি ছিল, কারণ এখানে ফাইট হয়েছে, আর যখন নামছিলাম তখন এনিমি ইয়ে দেখিয়েছিল, স্ক্যানারে এনিমি ধরা পড়েছিল। তো আমরা এবার যাব জোনের মধ্যে। আপাতত আমাদের একটা কিল এখন, 16 জন বান্দা লাইভ আমাকে নিয়ে 16, আর আমি ছাড়া এনিমি 15 জন। আচ্ছা এখানে মাশরুমটা খেয়ে নিই, আচ্ছা মাশরুম খেতে গিয়ে যদি আমাকে মেরে দেয়, হাতে গ্লোয়াল নিয়ে খেলি মানে খাই মাশরুমটা, মাশরুমটা দরকার। আচ্ছা সামনে ল্যাম্বোর্গিনি পড়ে আছে, কিন্তু আমি এখন ল্যাম্বোর্গিনি নেব না। এনিমি আছে ড্রপে? হ্যাঁ এয়ার ড্রপে এনিমি আছে, কারণ ওখানে একটা বাইক দেখতে পাচ্ছি। ও ভাই দেখেছো ল্যান্ডমাইনটা কোথায় লাগিয়েছে? এদিকেও কি ল্যান্ডমাইন লাগিয়ে রেখেছে নাকি? এদিকে লুট দেখেছে তো, ভয় করছে বাবা। এই পেডার লিংটা আছে, তো বন্ধুরা এরাম এটা কি হলো? আর ল্যান্ডমাইনটা ফেটে গেল, পালাও পালাও রাজদি, ওর আসার আগে আমাকে পালাতে হবে, কারণ আমার লোকেশন এখন জানে। ও নিশ্চয় এখন এই এয়ারড্রপটাতে আসছে, আমার যতদূর সম্ভব না। আর 14 জন লাইভ আছে ভাই, এখানে ভালোই ফাইট হয়েছিল। এ আমার কিন্তু সব এমনি আসার আগে আমাকে যেতে হবে নাকি? রে এমনি মনে আরে আরে আমাকে মারে কোথা দিয়ে ভাই? এরে এনিমিটা যদি পেছন দিয়ে আসে এখন কি হবে? একবার কভার, ভালো কভার পেয়ে গেলেই ভালো।
চিনিটা আমি মারছি বলে দিই বন্ধুরা। আচ্ছা যাবো ওই দিক দিয়ে, আবার জোন আসছে দিকে ভাই। আরে আমি শেষ, ও ভাই তাড়াতাড়ি ইয়ার শেখ, এই নিমিটা কত ইয়ার, আমি কেন আগের থেকে গেলাম না। চলো তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায়। ভিডিওটি আপনার ফ্রি ফায়ার লাভারদেরকে শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। তো দেখা যাক প্লাস হয় না মাইনাস, প্লাস হয়েছে 41+। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।